আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কাজকাম কেমন চলতেছে বর্তমানে? কাজকাম চলতেছে আলহামদুলিল্লাহ, কাজকামের মধ্যে দেয়, কাজকাম সারাদিন করি আর কি। এখন তো গরমটা একটু কমছে না? এখন গরম নাই কিন্তু শীত নাই, কিন্তু গরমও নাই শীতও নাই, মানে মাঝামাঝি অবস্থায়, যে বসন্তকাল না এরকম আছে অবস্থায়। আচ্ছা, তাহলে এখন মোটামুটি কাজবাজ করা যাইতেছে? এখন খুব একটা শান্তির দিন কাটাইতেছে প্রবাসীরা যারাই আছে। আচ্ছা, শান্তি যেহেতু বললেন, একটা কথা একটু বলতে চাই ভাই, স্যালারি কীরকম কী আপনারা পান না পান এই বিষয়ে একটু যদি বলতেন। স্যালারি ভাই মনে করেন এটার কোনো ঠিক ঠিক নাই। স্যালারি মনে করেন যে পাইছি পাঁচ মাস ধরে, পাঁচ মাস হয়েছে স্যালারি দেয় না, এই ফোন দিতেছে এর কোনো উত্তর নাই, কিন্তু খালি কইতেছে যে এরম এরম যে এই আমরা কাজ করতেছি, যে যেরকম আপনি সিবিপি কোম্পানির কথা কইলেন, এক কইতেছে যে সিবিপি কোম্পানি দেবো যে আমাকে মুদির আমাকে যে যেই আমাকে যেই বস মানে এরা দিলে হ্যাঁ আবার আমাকে দেয়, অনেক কইতেছে হ্যাঁ যেদিন দেবো সেদিন দেবো, কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। ওখানে মানে কাজ অর্থাৎ মানে কোম্পানি যদি সাপ্লাইয়ার দেয় তখন সে দেবে, মানে খালি খালি ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ খালি খালি মানে আসে না দিন বেশ করবো আমাকে আর নিজের গিডিগন দিয়ে হ্যাঁ আবার আমাকে দা হেল্লাপ আমার কাছে নিবো হ্যাঁ এটা না কইতেছে যে। আচ্ছা ভাই একটা বিষয় একটু বলেন, এই মানুষ বেচা বিক্রির মতন এটা আর কি? বাংলাদেশে আছে না যেরকম ভাবে আপনি 10 জন লোক নিলেন, এরকম যে মাটি কাটে না, এরকম এক গ্রুপ থাকে যে মাটি কাটে, যে মাটি কাটার কন্ট্রাক্টর থাকে, তা হ্যাঁ সবাই বেতন দিয়ে চালায়, কিন্তু হ্যাঁ একটা কাজ ধরে হে কাজটা করে হ্যাঁ লোকে হ্যাঁ করে না, কিন্তু হ্যাঁ কাজটা ধরে নিয়ে করায় বেতন দেয় হ্যাঁ, এরকম সিস্টেম। এইটা আমি একটু বলি, এইটা মানে আগের পুরান জামানায় আজকে থেকে ধরেন 600-700 বছর আগে সৌদি আরবে কিন্তু মানুষ বিক্রির মতন ছিল, মানুষ এক একজনে কিনে নিত, এখানে এখন এইরকম ওখানে এরকম, কিন্তু ওখানে আর কি যুগ চেঞ্জ হয়েছে, বোঝা যায় না ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিস্টেমে বেচা কিনা এ নিয়ে বোঝা যায়। ও আচ্ছা, অর্থাৎ আপনার কফিল আপনার আনছে সে আপনার কাজে দেয় না, আপনি আরেকজনের মাধ্যমে কাজে আসছেন তার এই কোম্পানি টাকা দেবে, তার তার টাকা দিলে সে আপনার আবার টাকা দেবে, এতে তার লাভ কেমন? ৬,০০০ এর বেশি আমার দিব না। আমি নিতে কামাই করে নিতে লাভ। আচ্ছা, তাহলে মানুষ বেচা বিক্রি এখনো বন্ধ হয় না? কিন্তু মানুষের জানে না যে এই দেশে এখনো মানুষ বেচা বিক্রি চলে, এটা জানে না কেমনে জানবে, এটা তো ডিজিটাল সিস্টেমে বেচা কিনা এনে জানে না, যদি আগেকার জমানার মতো 11টার সামনে মানুষ বেচতে লাগে তো গোলাম বেচে এরকম ব্যস্ত চলেছে না বোঝা গেছে। এখন হচ্ছে ডিজিটাল সিস্টেমে মানুষ বেচা বিক্রি চলে, ডিজিটাল সিস্টেমে মানুষ বেচা বিক্রি চলে। আচ্ছা যাই হোক ভাই, বিষয়টা আপনি বলার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ, যেহেতু শব্দ অনেক, আমরা পরবর্তীতে আবার এইসব বিষয় নিয়ে আলাপ করব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনিও কি এই মানুষ বেচার মধ্যে আছেন তাই? আপনারও বিক্রি করছে, আপনারা কিনে আনছে আর একজন? কিনে আনে বেচে দিছে। আচ্ছা, আরে ভাই রে, সিস্টেম তো ডিজিটাল।